তো আপনারা যারা বাহিরে নিয়ে ব্যবসা করতেছেন তারাও নিয়ে ব্যবসা করতে পারবেন, এবং কি আমাদের প্রতি মাসে বা ঈদের আগ দিয়া অনেক মাল বাহিরে যায়। তো এখন বর্তমানে আমাদের হাতে দুইটা অর্ডার অবশ্য আছে, সৌদি দুইটা অর্ডার, আর দু একদিনের পর আবার দেখা যাচ্ছে আর একটা অর্ডার। এটা হলো, সব ডিজাইনগুলো আমি দেখাইতে পারবো না সময়ের স্বল্পতার কারণে। এটা হলো জাম কালার, দুই পাশে ফুল, পাঞ্জাবিটার নাম। এটা হলো 470 টাকা, এটা হলো 470 টাকা। আসসালামু আলাইকুম, আপনারা দেখতে পাচ্ছেন একটি পাঞ্জাবির গার্মেন্টসে আমরা চলে আসছি আপনাদের জন্য। আপনারা যারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য ঈদকে সামনে রেখে আজকের এই ভিডিওটি অনেক আপনাদের উপকারী হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনারা এই গার্মেন্টসের পাঞ্জাবি ব্যবসা সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন। এবং আমাদের সাথে আছেন এখন হুমায়ুন গার্মেন্টসের ওনার মোহাম্মদ হুমায়ুন ভাই, উনি আপনাদের এই প্রোডাক্ট সম্বন্ধে বিস্তারিত রেট এবং কোয়ালিটি সম্বন্ধে এবং কীভাবে ব্যবসা করা যায় সেভাবে একটু বিস্তারিত বলবে। তো আসসালামু আলাইকুম হুমায়ুন ভাই। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি ভালো আছেন ভাই? আপনার কাছে শুনলাম যে এই ভালো কোয়ালিটির পাঞ্জাবিগুলো রিজনেবল প্রাইসে নিয়ে অনেকে ব্যবসা করার সুযোগ পাইতেছে। আমাদের চ্যানেলে অনেক উদ্যোক্তা হওয়ার জন্য অনেক ইয়ে আছে, দর্শক আছে যারা উদ্যোক্তা হতে চায়, তাদের জন্য আজকে কিছু পাঞ্জাবি আপনি দেখাবেন। আপনার কালেকশনে কি আছে বর্তমানে ওগুলো? তো আমি আজকে দেখানোর চেষ্টা করতেছি, কম প্রাইসের ভিতরে থেকে আমি শুরু করতেছি। তো আমার এই যে এই পাঞ্জাবিটা দেখেন, এই পাঞ্জাবিটা মাত্র 250 টাকা, 250 টাকা। আর এটা সাইজ হবে 38, 40, 42, 44, কালার হবে কমপক্ষে 150 থেকে 130 এরকম কালার হবে। তো প্রত্যেকটা পাঞ্জাবির সাথে দেখবেন আপনারা হুমায়ুন গার্মেন্টসের লোগো আছে, দেখেন লোগো হুমায়ুন গার্মেন্টস লেখা আছে, মেড ইন বাংলাদেশ লেখা আছে। যারা বাংলাদেশের বাইরে অনেক প্রবাসী ভাইরা আছেন ব্যবসা করেন, তারাও আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন। অনেকেই বলেন যে ভাই আপনাকে পাঞ্জাবিতে মেড ইন বাংলাদেশ লেখা আছে কিনা, আমাদের প্রত্যেকটা পাঞ্জাবিতে মেড ইন বাংলাদেশ এবং হুমায়ুন গার্মেন্টস আরবি এবং ইংলিশে লেখা আছে, আর প্রত্যেকটা সাইজ দুইভাবে লেখা আছে। প্রিয় দর্শক, আপনাদের জন্য হুমায়ুন গার্মেন্টস থেকে বিশেষ একটি অফার আমাদের হুমায়ুন ভাই দিচ্ছে, সেটা হচ্ছে আপনারা যারা অনলাইনে বিজনেস করবেন তাদের জন্য আপনারা সাইজ ভেঙে হুমায়ুন গার্মেন্টস থেকে মাল নিতে পারবেন। যেমন আপনাদের 44 অর্ডার হয়েছে আপনারা 44 নিতে পারবেন, আপনাদের 42 অর্ডার হয়েছে আপনাদের 42 নিতে পারবেন, এই সুযোগটা হুমায়ুন গার্মেন্টস থেকে আপনারা আপনাদেরকে দিচ্ছে। আর যারা ঢাকার বাইরে থেকে মাল নেবেন তারা সর্বনিম্ন 9 পিসের অর্ডার করতে হবে আর 1000 টাকা অ্যাডভান্স করতে হবে। তো আপনাদের এই সাইজ ভেঙে মাল নেওয়ার সিস্টেম কিন্তু হুমায়ুন গার্মেন্টস থেকে আপনাদেরকে দিচ্ছে। তো আপনারা ভিডিওটি পুরোপুরি দেখেন না টেনে, তো বিস্তারিত জানতে পারবেন। আমাদের আরও কিছু কালেকশন হুমায়ুন ভাই দেখাচ্ছে। একটা পাঞ্জাবিতে হুমায়ুন গার্মেন্টসের স্টিকার আছে, আবার কি আপনারা মনে করবেন না যে শুধু হুমায়ুন গার্মেন্টস লেখা থাকলে এই যে হুমায়ুন গার্মেন্টসের মাল, অনেকে আবার এই হুমায়ুন গার্মেন্টসের মাল নকল করতেছে, নকল করে হুমায়ুন গার্মেন্টস লেখা বিক্রি করতেছে। তো আপনারা আমাদের হুমায়ুন গার্মেন্টসের দুইটা নাম্বার আছে, 018-552-0750, এটা আমার সাথে থাকে। আর একটা নাম্বার আছে গ্রামীণ নাম্বার, এটাও আপনাদের এই চ্যানেলে দেখতে পারবেন, দুইটা নাম্বার থাকে। আমাদের শোরুম নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তারা 28 নম্বর দোকান, আর কামরাঙ্গিস্যারের শোরুম কামরাঙ্গিস্যার কেন্দ্র ঈদগামার সংলাঙ্গ, হুমায়ুন গার্মেন্টস জিজ্ঞাসা করলেই দেখাই দেবো ঈদগামাটা আসলে। তো এটা আর একটা প্রাইসটা কত বললেন? 470 টাকা, 470 টাকা। এটা হলো প্লেট তারা ডিজাইন, এটাও 470 টাকা, 38, 40, 42, 44। সাইজ যে সাইজগুলো লাগে সাইজগুলো পাওয়া যাবে, যে কোনো সাইজ যে কোনো কালার ইনশাআল্লাহ ভাঙিয়ে নিতে পারবো, কোনো সমস্যা নাই। সর্বনিম্ন 9 পিস নিতে হবে? সর্বনিম্ন 9 পিস ঢাকার বাইরে নিতে হবে, কন্ডিশন নিতে হলে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে অবশ্যই। তারপরে কি আছে? এটা আছে দাবা ডিজাইন, দাবা ডিজাইন অনেক হিট ডিজাইন, মাত্র 500 টাকা করে হোলসেল, 38, 40, 42, 44, 500 টাকা করে হোলসেল, হোলসেল প্রাইস 500 টাকা করে। এটার মধ্যে কালার আছে অনেক, 6টা কালার আছে, 6টা কালার আছে পাঞ্জাবির সাথে, 6টা, 4টা, 3টা করে কালার থাকে। তো আপনারা যে কোনো কালার যে কোনো সাইজ নিয়ে ইনশাআল্লাহ ব্যবসা করতে পারবেন, এই সুযোগটা আপনাদের জন্য রাখা হয়েছে। এবং কি আপনারা যে কোনো
পাঞ্জাবি নিয়ে আপনারা না বিক্রি করতে পারলে এক সেন্স আছে, সেন্স করে নিতে পারবেন। আর সেন্স করার সুযোগ আছে না বিক্রি করতে পারলে? দর্শক, এই সুযোগটা কিন্তু আপনাদেরকে কেউ দিবে না, না বিক্রি করতে পারলে সেন্স করার সুযোগ আছে। দেখেন অনেক সুন্দর একটা সুযোগ আপনারা পেয়ে যাবেন। এটা কি? এটা তেলের তারা ডিজাইন, কালার 4840 এখানে। আপনারা যারা ঢাকার বাইরে নিতে চান তারা কন্ডিশনে নিতে পারেন, ট্রান্সপোর্টে নিতে পারেন। যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তারা দেখেন হুমায়ুন গার্মেন্টস থেকে আপনারা সুযোগ পেয়ে যাচ্ছেন, যে অল্প পুঁজি দিয়ে অল্প করে মাল নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারতেছেন। আর সবচেয়ে বড় সুযোগ হচ্ছে আপনারা মাল বিক্রি করতে না পারলে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন, বিক্রিত মাল বিক্রি করতে না পারলে চেঞ্জ করে নিতে পারবেন। তো যারা অনলাইনে বিজনেস করতে চান তারা এখান থেকে নিয়ে অনলাইনে বিজনেস করতে পারেন, অথবা এখান থেকে পাইকারি নিয়ে আবার আপনারা কিন্তু পাইকারি বিক্রি করতে পারেন। এই সুযোগ কিন্তু আপনারা পাবেন এবং অনেক কালেকশন আছে, সবগুলো আমরা আসলে খুলে খুলে দেখাইতে পারলাম না। আর এখানে আসার ঠিকানা তো হুমায়ুন ভাই বলে দিল, কামরাঙ্গি চর ঈদগাহ মাঠ, ব্যাটারি ঘাট ঈদগাহ মাঠ, এখানে আসলেই আপনারা পেয়ে যাবেন। এখানে দর্শক পাজামাও নিতে পারেন আপনারা, পাজামা হলো 230 টাকা, 230 টাকা, 230 টাকা। আর আপনার এখানে সর্বনিম্ন সবচেয়ে কম দামে পাঞ্জাবি কত দামে আছে? 250 টাকা। কাবলি আছে বাচ্চাদের 16, 18, 20, 330 টাকা। বাচ্চাদের কাবলি 16, 18, 20, 330 টাকা। 22, 24, 26, এটা হলো 370 টাকা, 370 টাকা। 28, 30, 32, 410 টাকা, 410 টাকা। আর বড়টা হলো 650 টাকা। দর্শক দেখেন অনেক আইটেম আপনারা পেয়ে যাবেন, গার্মেন্টস থেকে সরাসরি আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন, এই সুযোগটা আপনারা পাবেন। আর রোমান ভাই একটা কথা বলেন, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় এরকম না আপনি চেঞ্জ করে নিতে হয়? চেঞ্জ করে নিতে পারবেন। দেখেন এই সুযোগটা কিন্তু আপনারা কোনো জায়গায় পাবেন না, এই সুযোগে আপনারা ব্যবসা করতে পারেন। তো যারা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চান তারা রোমান গার্মেন্টসের সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা আসবেন ঠিকানাটা তো বলে দিলাম, কামরাঙ্গি চর ব্যাটারি ঘাট ঈদগাহ মাঠের পাশে, ঈদগাহ মাঠের সাথেই পূর্ব পাশে শোরুম আছে। আর নিউ মার্কেটের শোরুম আছে, নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় 28 নম্বর দোকান। তো দর্শক ভালো থাকবেন, ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন, এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান আপনারা কমেন্টস করবেন। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।